ইয়ামি হয়েছে? হ্যাঁ ইয়ামি হয়েছে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে খুব সকাল সকাল একটি ব্লগ শেয়ার করছি। এই যে এখানে প্রায় চার রকমের ক্যাপসিকাম, এটা আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব, তাই হাফ বয়েল করে নিচ্ছি। আর এখানে জল ফুটিয়ে নিলাম, এখন নুডলস দিয়ে দিচ্ছি। জেসমিন আজকে সকালের নাস্তাই হবে নুডলস দিয়ে। ক্যাপসিকামটা আজকে আমি এভাবে হাফ বয়েল করে দেন আমি এটা ফ্রিজে রেখে দিব, এবং বয়েল করার পর এভাবে জলটা ছেঁকে নিয়েছি। তো দেখেন আমি কিন্তু ফুল বয়েল করিনি, হাফ করেছি, কারণ হচ্ছে যে অনেক দিন ফ্রিজে এভাবে রেখে দেওয়া যায়। তো এভাবে করে আমি এটা একটা বক্সের মধ্যে রেখে দিব। ক্যাপসিকামটা এভাবে রেখে দিলে হয় কি, যখন খুশি তখন বের করে বাচ্চাদেরকে যে কোনো খাবারে ব্যবহার করা যায়, বেসিক্যালি পিৎজা অথবা নুডলসে। আর এখানে নুডলসটা হালকা বয়েল করে দেন জল সহ রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ভেজিটেবলস। এখানে রয়েছে ক্যাবেজ, ক্যারট আর রয়েছে হচ্ছে কলিফ্লাওয়ার। তো প্রথমে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। তো এখন সবগুলো ভেজিটেবলস দিয়ে দিচ্ছি, এগুলো হালকা ফ্রাই করে নিব। অবশ্যই খুব বেশি সফট করব না, সেই জন্য এখন হালকা লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর আমি সবসময় এভাবে ভেজিটেবলসের মাঝখানে ডিমটা দিয়ে দিই, এতে করে হয় কি সবগুলো সবজির মধ্যে খুব ভালো করে ডিমটা মিশে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। সবজিটা এভাবে ভালো করে মিক্সড করে তারপর দিয়ে দিব হচ্ছে নুডলস। নুডলসটা দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে নুডলসের মশলা, আর দিয়ে দিব হচ্ছে হালকা সয়া সস আর টমেটো সস। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস। এটা কিন্তু আমি আজকে বোতলের ক্যাপ দিয়ে ইউজ করলাম, আপনারা স্পুন ইউজ করবেন, আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম সেই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা একসাথে দিয়ে মানে নুডলসটা রান্না করলে আমার কাছে খুব ইয়ামি লাগে, আয়ুষও খুব লাইক করে। আর আমি কিন্তু হালকা নুডলস বয়েল করার সময় জল রেখেছিলাম, সেই জন্য আমার নুডলসটা একটু জুসি অথবা স্মুথি হয়েছে, এতে করে মানে বাচ্চারা খেতে লাইক করে। যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে অশ্বিনী, আয়ুষের ছোটো বোন, ওকেও আমি খাওয়াতে পারবো, নেক্সট আলাদা ঝামেলা হবে না। তো হয়ে গেল সকালের নাস্তা। ইয়ামি হয়েছে? হ্যাঁ ইয়ামি হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা একটা না বেশি করে খেতে হয়। অশ্বিনি মামনি এটা কি করছে? তাকায় আছে। এ করে রাখছে, যেখানে তাকাবে নি ছোট্ট ছোট্ট কার্টুন, ড্রয়িং, শুধুমাত্র এই দেয়াল না, আয়ুর যেখানে যেখানে বসে অনলাইনে ক্লাস করছে সেখানে সেখানে এই ডিজাইন। এই দেখেন এখানেও আছে, ফার্স্ট টেবিলটা এখানে ছিল, তো পুরো দেয়াল সে এত সুন্দর কালার করে রেখেছে, তারপর টেবিল ট্রান্সফার করে এখানে নেওয়া হয়েছে। অ্যান্ড এখানেও সেম সিচুয়েশন, মানে বোঝাই যায় আয়ুষ এই জায়গাগুলোতে বসে বসে অনলাইনে ক্লাস করছে। আর এই আমার হাজবেন্ড দেশি সব বাজার কিনা ঘরে ভরে ফেলছে, দেশি পণ্য কিনে হয় ধন্য। মরিচ না করো তো তিনটা, ধনিয়া, এ ধনটাই ধনিয়া, কি করছো এত বড় বড় ডিব্বাগুলো নিয়ে আসছো, এরকম প্যাকেট বেস্ট, জিরার গুলো প্যাকেট আসছে, ধনিয়া পাতা, আর এগুলা ধনিয়া পাতা, লাল শাক
আর এই দেখেন একসাথে কতগুলো সবজি নিয়ে আসছে, এগুলো এখন আমাকে সংরক্ষণ করে রাখতে হবে। বাংলাদেশি দোকানে গেলে সে এগুলো করে, একসাথে অনেকগুলো নিয়ে আসে। তো যেহেতু আমি দুপুরে রান্না বসাই দিছিলাম, সে এসে দেখতেছে আমি বাজার রান্নাতে একটু চেতে গেছি, তো সে এখন আমার সবগুলো রান্নার কাজে হেল্প করতেছে। আমি এখানে বুটের ডাল অ্যান্ড ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছিলাম। এটা হচ্ছে বউয়ের প্যারা, মানে অনেক বাজার আনার পরে যখন আমার মাথা গরম হয়ে যায় তখন সে বলে সরাসরি আমি তোমাকে হেল্প করতেছি, তার মানে সে এখন আমার প্যারায় আছে। ওকে যাই হোক, হেল্প তো হচ্ছে তাই না। এই যে সয়াবিন অথবা সয়া নাগেট, যে যাই বলেন, সেটা দিয়ে আজকে আয়েশা বাবা খুব সুন্দর করে নিরামিষ রান্না করেছে। আর এখানে শেষ বুটের ডাল, এটা কিন্তু এভরিথিং আমি করেছি, সে কিন্তু জাস্ট ধনে পাতা দিয়েছে। আর এই তরকারিটা সে সম্পূর্ণ রান্না করেছে। হয়ে গেল দুপুরের রান্না, সয়া নাগেটস ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ, আর বুটের ডাল টমেটো দিয়ে খুবই ইয়ামি ইয়ামি খাবার। আর হ্যাঁ, আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।